আপনারা গরু পালেন গরু গরুর আয় ভালো ভালো অবস্থায় অবস্থায় আছে এবং থাকবে হ্যালো বন্ধুরা আপনার কি জানেন এবারের কোরবানের অভিনেতা মনার হোসেন ডিপজল ভাইয়ের বেশ কিছু গরু প্রতি বছরে নেয় এই বছরও কোরবানের হাট আছে মনার হোসেন ডিপজল ভাইয়ের গরুগুলো মনার হোসেন ডিপজল ভাই কিন্তু আপনারা সকলেই চিনেন তিনি একজন চলচ্চিত্র অভিনেতা চলচ্চিত্রে তিনি ভিলেনের অভিনয় করলেও বাস্তবে তিনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ তার রয়েছে বিশাল বিশাল সব গরুর খামার পশুপালনের প্রতি তার আলাদা একটা ভালোবাসা রয়েছে ডিপজল ভাই প্রতি বছর কোরবানির ঈদের জন্য কোটি কোটি টাকার সার গরু পালন করে থাকে এছাড়াও তার পালন করা গরু প্রায় সারা বছরই বিক্রি হয়ে থাকে তার খামারে রয়েছে কয়েকশো গরু ডিপজল ভাই সমাজের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি মূল্যবান কথা বলেছেন ডিপজল ভাইয়ের মতে বাংলাদেশে যারা বেকার আছেন তারা সহজেই টাকা জমিয়ে গরু পালন করেই বেশ লাভজনক ব্যবসা করতে পারবেন ডিপজল ভাইয়ের খামারে পাঁচ মন ওজনের গরু থেকে শুরু করে চল্লিশ মন ওজনের বিশাল বিশাল সাইজের গরু রয়েছে ডিপজল ভাই প্রতি বছরই তার খামার থেকে কোটি কোটি টাকা ইনকাম করে থাকে চলচ্চিত্র অভিনেতা ডিপজল ভাইয়ের অসংখ্য গরুর খামার রয়েছে সারা দেশে আর গত বছরের মতো এবছরও ডিপজল ভাইয়ের কয়েকশো গরু কোরবানির হাটে উঠেছে অত্যন্ত মনোরম পরিবেশে বিদেশি পদ্ধতিতে পালিত হয় ডিপজল ভাইয়ের গরুগুলো আর এদেরকে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ ও সবুজ ঘাস খেয়ে পালন করা হয় ডিপজল ভাইয়ের গরুগুলোকে সবুজ ঘাসের পাশাপাশি বিভিন্ন ভালো ভালো কোম্পানির মানসম্মত ফিট খাওয়ানো হয় এতে করে গরুগুলো আরও বেশি মোটাতাজা হয় আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগে তিনি একটি গরুর খামার করেছিলেন এরপর সেই খামার থেকে গরু পালনে লাভবান হন তিনি তারপর আস্তে আস্তে তিনি অনেকগুলো গরুর খামার করেন বর্তমানে সবগুলো মিলিয়ে কয়েকশো গরু আছে তার খামারে আর এই বছর কোরবানির হাট দখল করেছে মনার হোসেন ডিপজল ভাইয়ের গরুগুলো তো চলুন এবার আমরা তার খামারের বড় বড় আকর্ষণগুলো সম্পর্কে আরও একটু ভালোভাবে জেনে নেই ডিপজল ভাই তার খামারে অসংখ্য গরু লালন পালন করছেন তার খামারে বিভিন্ন প্রজাতির গরু রয়েছে যেগুলো এর আগে কখনই হয়তো আপনারা দেখেননি আর এবছর ডিপজল ভাই তার খামারে নতুন নতুন প্রজাতির গরু উঠিয়েছে আপনার ভিডিওতে মনার হোসেন ডিপজল ভাইয়ের খামারের যে গরুগুলো দেখছেন এগুলো ছাড়াও ডিপজল ভাইয়ের খামারে রয়েছে বৈচিত্র্যময় কিছু বিদেশি গরু ডিপজল ভাইয়ের খামারে গরু ছাড়াও বিভিন্ন জাতের ছাগল রয়েছে আর এই ছাগলগুলোর এক একটির ওজন হবে প্রায় দুইশো থেকে তিনশো কেজি পর্যন্ত ডিপজল ভাইয়ের ফার্মে তিন লক্ষ টাকার ছাগলও রয়েছে ছাগল পালন গরু পালনের চেয়ে অনেক বেশি লাভজনক এমনটাই মনে করেন এই চলচ্চিত্র অভিনেতা ডিপজল ভাই এসব ছাড়াও ডিপজল ভাইয়ের খামারে আরও অসংখ্য প্রজাতির কবুতর রয়েছে তিনি যে পশু কতটা ভালোবাসেন তা তার খামার দিকে তাকালেই বোঝা যায় ডিপজল ভাই আমাদের দেশের বেকার তরুণদের জন্য একজন আদর্শবান মানুষ তিনি চলচ্চিত্রে অভিনয় করার পাশাপাশি শখের বশবর্তী হয়ে খামারগুলো করেছেন আর এই খামারগুলো থেকে তিনি প্রতি বছর কোটি কোটি টাকা লাভবান হন বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন